ওয়েলকাম স্ট্যান্ডার্ড 5। আজকে তোমাদের আমাদের পরিবেশ এই বইয়ের পরিবেশ ও আকাশ এই চ্যাপ্টারটি একটু শুরু করছি। প্রথমেই আসি আলো এবং ছায়ার কথা। ছায়া কীভাবে সৃষ্টি হয়? না, কোনো আলোর উৎসের সামনে কোনো বস্তু রাখলে ওই বস্তুটির পিছনে বস্তুর ছায়া সৃষ্টি হয়। যেমন এখানে দেখো, মোমবাতির আলো সে একটি আলোর উৎস, তার সামনে যদি আমরা হাত রাখি তাহলে কি হবে, হাতের ছায়া হাতের পিছন দিকে পড়ে এবং যে অংশে ছায়া পড়ে সেই অংশ থেকে আমরা আর আলোর শিখাকে দেখতে পাই না। কেন? কারণ আলোর গতির পথে, আলোর যাওয়ার পথে একটি বাধা আছে, তাই সেই অংশে আলো পৌঁছাতে পারছে না যে অংশে ছায়া পড়েছে, তাই সেই অংশ থেকে আমরা আর আলোর শিখাকে দেখতে পাচ্ছি না। এইবার আসি সৌরজগতের কথায়। সৌরজগতের কথা আমরা সকলেই জানি যে সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, সে একটি জায়গায় স্থির থাকে এবং সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে তার আটটি গ্রহ। আমাদের গ্রহ পৃথিবী, সে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, সে আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সৌরজগতের একমাত্র আলোর উৎস হলো সূর্য, যে যার থেকে গ্রহ এবং উপগ্রহগুলি আলো পায়। তো এইভাবে প্রদক্ষিণ করতে করতে কখনো চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্য থেকে পৃথিবীতে ঠিকভাবে আলো পৌঁছায় না, আলো যাওয়া বাধাপ্রাপ্ত হয়। আবার কখনো কখনো পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন আবার চাঁদ ঠিকভাবে সূর্যের আলো পায় না। এই ঘটনার ওপর ভিত্তি করে কিছু মহাজাগতিক ঘটনা ঘটে, যার একটি হলো সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কি? যেমনটি বললাম যে চাঁদ কখনো পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে, এইভাবে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে এবং যে অংশে চাঁদের ছায়া পড়ে, পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে, সেই অংশ থেকে আর সূর্যকে দেখা যায় না, সম্পূর্ণরূপে দেখা যায় না বা আংশিক রূপে দেখা যায় না। এই ঘটনাকে আমরা সূর্যগ্রহণ বলি। ছবিতে দেখো চাঁদের ছায়া পড়েছে পৃথিবীর ক থেকে খ স্থানে এবং এই অংশেও ছায়া পড়েছে। এই পুরো অংশ থেকে সূর্যকে দেখা ঠিকভাবে দেখা যায় না, কোথাও পূর্ণভাবে দেখা যায় না, পুরোটা দেখা যায় না সূর্যকে, আবার কখনো বা কিছুটা দেখা যায় না। এই ঘটনাকে আমরা সূর্যগ্রহণ বলি। এই সূর্যগ্রহণ তিন রকমের হয়, পূর্ণগ্রাস গ্রহণ, খণ্ডগ্রাস গ্রহণ এবং বলয়গ্রাস গ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণ কি? না, যখন গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে সূর্যের পুরোটাই চাঁদ দ্বারা ঢাকা পড়ে যায়, মানে চাঁদের এমন কোনো অবস্থানের জন্য, যেমন এখানে ছবিতে দেখো খ থেকে গ এই স্থানে পুরোটাই চাঁদের ছায়া পড়ে এবং এই স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যায় না, সূর্য চাঁদ দ্বারা পুরোটাই ঢাকা পড়ে যায়, এই অবস্থানকে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলি। পৃথিবীর খ থেকে গ এই স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় চাঁদের এই অবস্থানে। আবার আংশিক বা খণ্ডগ্রাস গ্রহণ কি? যখন চাঁদ দ্বারা সূর্য কিছুটা আংশিক বা কিছুটা ঢাকা পড়ে, যেমন এইখানে ছবিতে দেখো, ছবির এই যে ক স্থানে এই জায়গাটা থেকে সূর্যকে কিছুটা দেখা যাবে, এই অবস্থানকে আমরা আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলবো। আর এক ধরনের সূর্যগ্রহণ আছে, সেটি হলো বলয়গ্রাস গ্রহণ। বলয়গ্রাস গ্রহণ কি? যখন সূর্যের পুরোটা চাঁদ দ্বারা ঢাকা পড়ে না, সূর্যের একেবারে বাইরের অংশটা উজ্জ্বল বলয়ের মতো হয় বা উজ্জ্বল আংটির মতো দেখতে হয়, একে আমরা বলয়গ্রাস সূর্যগ্রহণ বলি। তোমাদের আজকে এই পর্যন্তই আলোচনা হলো, পরের ক্লাসে আরেকটু আলোচনা করা হবে।